মাছরাঙা টেলিভিশনের সাবেক বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রুনি হত্যার পেরিয়ে গেছে প্রায় পাঁচটি বছর দীর্ঘ অপেক্ষা শেষে পরিবারের সদস্যরা এখন সন্ধিহানে হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হওয়া নিয়ে বিচার পাওয়া তো দূরের কথা উল্টো তদন্তের নামে নানানভাবে হেনস্থার শিকার করা হচ্ছে বলে অভিযোগ তাদের এদিকে শৈশবেই মা বাবার নির্মম মৃত্যুর অভিজ্ঞতাকে সঙ্গে করে একটু একটু করে বড় হচ্ছে সাগর রুনি দম্পতির একমাত্র সন্তান মেঘ তার মামা নর্সের রোমান জানালেন আল্লার কাছে প্রার্থনার সময় ছোট্ট শিশুটি বিচার চায় পিতামাতা হত্যার নাইমাল সিকর রিপোর্ট সাংবাদিক দম্পতি সাগরণী যখন হত্যাকাণ্ডের শিকার হন তাদের সন্তান মেঘ তখন কোলের শিশু কোমল সেই বয়সেই তাকে মুখোমুখি হতে হয়েছে ভয়াবহ নির্মমতার পাঁচ বছরে বাবা মায়ের স্মৃতি ধীরে ধীরে হয়তো ধূসর হতে শুরু করেছে তার কাছে তবে এখনও মেঘের শিশু মন কেঁদে ওঠে আর সেই কান্নার অসহায় সাক্ষী হতে হয় পরিবারের সদস্যদের বাবা মাকে হারানোর বছর পর দু সালে মা দিবসে সে ছবি এঁকেছিল মায়ের যা জানিয়ে দেয় বাবা মার স্মৃতি তারা করে তাকে মেঘ এখন ঢাকা ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল স্কুলের চতুর্থ শ্রেণীতে পড়ছে থাকছে মামার সংসারে মামা নসের রোমান জানালেন আল্লাহর কাছে প্রার্থনায় বাবা মার হত্যার বিচার চায় একটু একটু করে বড় হয়ে উঠতে থাকা মেঘ এখন আসলে অনেক সহনশীল বরঞ্চ ও ফ্যামিলি প্রবলেমগুলা বুঝে যারা আমার বাবা মাকে মেরেছে তাদের জন্য বিচার হয় এটা সেদ্ধ সময় বলে পাঁচ বছরে ছেচল্লিশ বার সময় নিয়েও আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি তদন্তকারী সংস্থা র্যাব তদন্তের এই ব্যর্থতা নিয়ে নিহত সাগরণী পরিবার ও স্বজনেরা ক্ষুব্ধ নশের রোমান বললেন বিচার চাওয়ার মানসিকতাও হারাতে বসেছেন তারা তদন্তের নামে বিভিন্ন সময় হয়রানির শিকার হতে হয়েছে বলেও অভিযোগ করলেন তিনি আমার কোনো অ্যাক্টিভিটি চেঞ্জ হয় নাই এবং আপনি যখনই আমাকে চাচ্ছেন তখনই পাচ্ছেন তাহলে আমাকে কেন আপনার অফিসে সকাল নয়টায় ডেকে থেকে সাতটা পর্যন্ত জেরা করতে হবে নটা থেকে নটা একটা পর্যন্ত বসে রাখবেন অফিসে এগুলো তো ডেফিনেটলি আপনি ইন্টেনশনালি চান যে আমি বিচার কথা না বলি আমরা যেন বিচার চুপ থাকি হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে সরকারের সদিচ্ছার অভাবের কারণেই বারবার তদন্তের নামে আদালত থেকে সময় নিয়ে কালক্ষেপণ করা হচ্ছে বলেও অভিযোগ পরিবারটির নাইম আলচিকো বৈশাখী সংবাদ ঢাকা